গুরুদেব 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 উঠুন তাড়াতাড়ি খুব বড় বিপদ হয়ে গেছে গুরুদেব আরে গুরুদেব আপনি ঘুমাচ্ছেন নাকি তাড়াতাড়ি উঠুন তাড়াতাড়ি উঠুন একটা খুব খারাপ খবর আছে রে সময় সময় ডিস্টার্ব করছিস তুই এখন এই এখানে কেন এলি তোকে বলিস না এখানে আসবি না কেউ দেখে বড় বিপদ হয়ে যাবে এখানে কেন আসছিস তুই আরে গুরুদেব কি বলবো যা বিপদ হয়ে গেছে এর থেকে বিপদ আর কি হবে কেন কেন আবার কি হলো আরে গুরুদেব তাহলে আর বলছি কি অনেক বড় বিপদ হয়ে গেছে আরে তখন তুই তো বলেই যাচ্ছিস বিপদ হয়ে গেছে বিপদ হয়ে গেছে কী হয়েছে সেটা বল না গুরুদেব একটু আগে কালোয়া ফোন করেছিল বলে অনিমেশ দত্ত তার টিম নিয়ে নাকি উমার বাড়িতে রেড করেছে আর শুধু রেটই করেনি ওমাকে আজকে তুলে নিয়ে চলে যাবে কাল কলকাতায় পাশা করে দেবে ওকে তাই তো বলছি গুরুদেব উমা যদি একবার মুখ খুলে দেয় তাহলে কিন্তু আমাদেরকে সাজেমন জেলে ভাত খেতে হবে কেউ বাঁচাতে পারবে না কিন্তু আরে বির্লা দুপুর তো একটু ঘুম এসেছিলো একটু ঘুমাচ্ছিলাম এই সময় একটা খবর দিলি আমার তো হাট দুর্বল হয়ে যাচ্ছে না আমি এখনই এখন হাটফোল করে মারা যায় আরে গুরুদেব আমাদের ঘুম চলে গেছে আপনি ঘুমানোর কথা বলছেন ও সব বাদ দেন এখন কি করব সেটা বলুন তোকে কি বলবো আমার নিজেরই তো মাথায় আসছেন এখন কী সেটাই তো বুঝতে পারছি না শুনুন গুরুদেব আপনি যদি আদেশ দেন তাহলে একটু ধমকি চমকিয়ে দেখবো একটু ভয় দেখিয়ে যদি কিছু করা যায় তো ভয় দেখাবি কাকে ভয় দেখবি গুরুদেব ওই সব আমার পরে ছেড়ে দেন আমি ঠিক হ্যান্ডেল করে নেবো এখন এমন কিছু একটা করতে হবে যেটা অনিমেষ দত্ত ওদের বাড়ি থেকে সরে যায় তারপরে ওমাকে ওখান থেকে তুলে নিয়ে চলে আসবো কারণ উমার যদি ওদের হাতে পড়ে যায় তাহলে কিন্তু খুব বিপদ তুই কি পারবি অনিমেষ দত্তকে সরিয়ে ওখান থেকে উমাকে তুলে আনতে হ্যাঁ গুরুদেব পারবো আমার মাথায় একটা ভালো আইডিয়া আসছে ওই আইডিয়াটা কাজে লাগিয়ে উমাকে ওখান থেকে তুলে নিয়ে আমাদের ড্রায় নিয়ে চলে আসবো একবার উমার যদি আমাদের ড্রায় চলে আসে তাহলে ওকে আমরা সেইভাবে হ্যান্ডেল করতে পারবো বুঝতে পেরেছেন তো হ্যাঁ সেটা তো বুঝতে পারছি উমার যদি আমাদের হাতে একবার পড়ে যায় তাহলে আর কোনো ভয় নেই কিন্তু আমার চিন্তা হচ্ছে অনিমেষ দত্তর মতো লোকের কাছ থেকে তুই ওকে নিয়ে আসবি কী করে বললাম তো গুরুদেব ওটা আমার উপর ছেড়ে দেন আর আপনি এখন এখানেই থাকুন ওখানে যাওয়া দরকার নেই আপনি ঠিক রাতের বেলায় যাবেন ঠিক আছে হ্যাঁ হ্যাঁ তোর চিন্তা নেই আমি এখানেই থাকবো আমি এখান থেকে কোথাও যাবো না সে রাতের বেলাতেই ওখানে যাবো কিন্তু আমি যদি কোনো বিপদ বুঝি আমি এখান থেকে সরে পড়বো আমি ঠিক একটা জায়গায় গিয়ে আশ্রয় নিয়ে নেবো তোকে চিন্তা করার দরকার নেই তাহলে গুরুদেব কী বলছেন আমি আমার মতো কাজ করি আর দিও আমাকে তুলে নিয়ে চলে আসি এখানে তাহলে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তাই কর কিন্তু খুব সাবধান করবি অনেক মেশ যত ট্রেন না পাই আর শোন তুই এখান থেকে তাড়াতাড়ি বের হয়ে যা এখানে থাকিস না তুই আমাকে একসঙ্গে দেখে ফেললে অন্য বিপদ হয়ে যাবে কে কোথা থেকে দেখে ফেলবে তখন ব্যাস উদুর পিন্ডি বুধের ঘরে চেপে যাবে ঠিক আছে ঠিক আছে গুরুদেব আমি তাহলে চললাম হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি যা গিয়ে কাজটা উদ্ধার করাই ওই ওই বাড়িতে কে আছিস বাইরে বাইরে কে আছিস বলে কে আছিস বাড়িতে বাইরে বেরিয়ে আয় কী রে কথা কানে যাচ্ছে না বলছি না বাইরে বেরিয়ে আয় নাম না ভেতরে যাবো আরে বাবা এদের তো বিশাল সাহস এইভাবে ডাকছে আর কেউ সাড়াও দিচ্ছে না বেড়েও আসছে না

বলছি জানাগেত দিবি কি আছে আমাকে বল তাহলে শুন ওকে বলবি যেমন বাচ্চা ছেলে সেরকম ঘরের মধ্যে থাকতে ঠিক আছে অনিমেজ সঙ্গে না বেশি ঘোড়াফেরা করতে করবি নলে না ওটাকে ফুটিয়ে দেবো আমাকে জানিস তো জুমের সাক্কার আমরা তো মানে তোরা হছিস সেই মূল পান্ডা ওই ছিলেটা খুঁজে না তার মধ্যে তাই তো ব্যবস্থা আমি তুই কি আমি কথা লঙ্কা ঘোড়া এই দুজনের দেবো ঘরের মধ্যে দেখে

আমার বাড়িতে এসছে আমাকে আমার ছেলেকে সাজাতে জানি না তো আমি হচ্ছে মেছনের মেয়ে আজ ভর্তি করে এমন দেবো না সারা জীবন মনে রাখবে না রে আর হাঁটতে পারছি না হাফ কিলোমিটার রাস্তা মনে হচ্ছে তিন কিলোমিটার এই রোদে কে হেঁটে হেঁটে যাওয়া হয় হ্যাঁ পুটো যা বলেছিস এই যা মাথার উপর রোদ গা মনে হচ্ছে পুড়ে যাচ্ছে তাতেই চাতেই আরে বল্টু দেখলি ওইদের গাড়িতে করে কে যেন কে একটা ফেলে দিয়ে গেল মনে হচ্ছে না হ্যাঁ রে ফুটো আমার তো মানুষের মতো লাগছে মানে যে কোনো মানুষকে ফেলে দিয়ে গেল চল দেখি তাতেই চাতই চ হ্যাঁ হ্যাঁ চল 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 তাতেই চল তাতেই চল আরে ফুটো এ তো বলটু এর অবস্থা কী করে হলো এরকম আরে ভাই আমি তো কিছুই বুঝতে পারছি না এর অবস্থায় কে কী করলো আর ওই গাড়ির নম্বরটা তো দেখতে পেলাম না গাড়িটা তো স্পিডে বেরিয়ে চলে গেলো খালি কালারটা বুঝতে পারলাম লাল রঙের ফুটো বল্টো অবস্থা খুব সিরিয়াস এই যে হসপিটাল নিয়েছো আরে ভাই আমার হাত তো ঠান্ডা হয়ে গেছে কী করবো কিছু বুঝতে পারছি না আমার মাথায় কাজ করছে না হসপিটালে নিয়ে যাবি না আমাদের ক্লাবে নিয়ে যাবি হ্যাঁ হ্যাঁ ফুটো তাই কর ক্লাবে নিয়ে চো আমার মনে হয় হসপিটালে গিয়ে ভর্তি নেবে না এ ক্লাবে নিয়েছ তারপর একটা ডাক্তার রাখতে হবে আমার মেয়ে সাইকে ফোন করতে হবে তাতেই কর আর সময় নেওয়া বেশি তাতে হাত লাগা হাত লাগা হ্যাঁ 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 ভাই দাদা দাদা আমি ধরছি দাদা ধরছি